আব্দুল্লাহ সাদিক লিখেছেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চারদিকে শুধু ফিতনা আর ফিতনা, আমার জন্য কিছু নসিহা করুন যার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জীবন অতিবাহিত করতে পারি। ভাই আমার, আল্লাহ তাআলা আপনার এই শুভ যে শুভ বুদ্ধির যে উদয় হয়েছে এবং আপনার যে কল্যাণের প্রতি আপনার মানসিক অগ্রসরতা রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি অগ্রসর তৌফিক দান করুক। আমরা দোয়া করি আল্লাহ আপনার গত বিনিময় দান করুন। এই ফিতনার সময়ে তরুণদের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো চোখের জেনা থেকে বেঁচে থাকা, সার্বিকভাবে জেনা থেকে বেঁচে থাকা, এবং বস্তুবাদের যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে আখেরাত মুখিতাকে বজায় রেখে চলা, এটা বড় জটিল এবং কঠিন কাজ। এই কঠিন কাজটি আঞ্জাম দিতে পারাই হলো মুসলিম তরুণদের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। তো সে চেষ্টা আপনি করবেন, এর জন্য সেখানে ভালো পরিবেশে নেককারদের সাথে যথাসম্ভব থাকবেন, চোখের গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন, এবং যত দ্রুত সম্ভব বিবাহ করবেন, এবং হালাল উপার্জনের মাধ্যমে নিজের চরিত্র রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, এবং দ্বীনের ইলম অর্জন করার চেষ্টা করবেন। ইলম অর্জন করলে মানুষ জানলে বাঁচাটা তার জন্য সহজ হয়, সেই সাথে সোহবত বা ভালো মানুষের ভালো সার্কেল এবং সোসাইটি মেনটেন করে চলবেন, যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন হারাম থেকে।